চলে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় দেখাবো প্রবেশ করছেন তিনি। এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা, একেবারে বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেও কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি দেখাতে বলবো, পুরো গোটা রাস্তা জুড়েই কিন্তু যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন ছাতা হাতে, কারণ প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি আসছে। এই বৃষ্টিকে উপেক্ষা করেও যারা কর্মী সমর্থক রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং এসেই গিয়েছেন মুখ্যমন্ত্রী, তাকে স্বাগত জানানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং পুলিশি নিরাপত্তা অবশ্যই আটসাটা রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি, একেবারে বজ্র আটুনি রয়েছে পুলিশের, সেই ছবি আপনারা দেখছেন। একেবারে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এসে পৌঁছেছেন উত্তরপাড়া। এই মুহূর্তে তিনি মাখলা যে রোড, সেই রোড ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন হিন্দমোটরের যে ওয়াগন ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির দিকে, সেই ছবি দেখছেন আপনারা এক্সক্লুসিভ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে একের পর এক স্কট প্রবেশ করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসে একেবারে উত্তরপাড়ায় পৌঁছেছেন, সেই ছবি দেখছেন। আস্তে আস্তে কিন্তু মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছে এই যে ওয়াগান যে ফ্যাক্টরি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুখ্যমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় এই মুহূর্তে উত্তরপাড়ার যে রোড, সেই রোড প্রবেশ করেছে এবং কর্মী সমর্থক তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে একেবারে অবক্ষণ জানাতে তাকে ফুল দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তাদেরকে, তাদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, সেই ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ। দিদি এই মুহূর্তে প্রবেশ করেছে ওয়াগান ফ্যাক্টরির দিকে, তিনি আস্তে আস্তে এগিয়ে চলেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং যারা নিরাপত্তা কর্মী তারাও দেখতে পাচ্ছেন একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, সেই ছবি দেখছেন একে নিয়ে এগিয়ে চলেছে ওই যে টিটাগড় ফ্যাক্টরি তার উদ্দেশ্যে। অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান, উত্তরপাড়াবাসী যে অপেক্ষা করছিলেন যে মুখ্যমন্ত্রী কখন আসবেন সেই অপেক্ষার অবসান এবং মুখ্যমন্ত্রীকে তারা দু চোখ ভরে দেখলেন, কাছ থেকে দেখলেন এবং হাত নাড়লেন অনেকেই। অনেক দেখতে পেলাম আমরা উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানালেন এবং এই মুহূর্তে তিনি যাচ্ছেন ওয়াগান যে ফ্যাক্টরি রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকে শিল্প নিয়ে কী বার্তা দেয়, কারণ আপনারা জানেন হিন্দমোটর ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই ফ্যাক্টরি নিয়ে আলোচনা হয় কি না, বা এই যে যে ফ্যাক্টরি উদ্বোধন হবে বা সূচনা হবে টিটাগড় ওয়াগান, সেখানে তা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কী বক্তব্য হয়, মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে কী বক্তব্য রাখেন। দেখতে পাচ্ছেন মন্ত্রী ফিরাদ হাকিম তিনিও রয়েছেন এই কনভয়ের মধ্যে, মন্ত্রী ফিরাদ হাকিম সহ একাধিক আমরা দেখতে পাচ্ছি রাজ্য নেতৃত্ব এবং মন্ত্রীরা তারা মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে এসছেন এবং সেই মুখ্যমন্ত্রীর কনভয় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগিয়ে চলেছে টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির দিকে এবং সেখানে গিয়ে 25তম বর্ষ যে জুবলি, সিলভার জুবলি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে শিল্প নিয়ে কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। এইচবি ডিএনএন বাংলা হুগলি।